Welcome back friends again on Vidya Bhavan Coaching YouTube channel. This is Emma ma'am from Vidya Bhavan Coaching YouTube channel. If you are new to our channel, please subscribe our channel and share the particular video. Expected a sources of Indian constitution er class number 1 kintu tumra bhalo kore bujhte perecho ebong nijer khatay jot down kore rekhecho, right? To ajke amra class number 2 niye chole eshechi. Class number 1 e ki ki porechhilam, making of Indian constitution, working of Indian constitution, constituent assembly, Jawaharlal Nehru, tar working session niye porashona korechhilam. Ajke ক্লাস নাম্বার টু ও কিন্তু আবার ইলেভেন থিওরি, যেগুলো আমাদের পরীক্ষার জন্য প্রয়োজন সেটা নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে মেজর কমেন্টস। মেজর কমেন্টস মানে নেম অফ দ্য কমিটি আর হচ্ছে নেম অফ দ্য চেয়ারম্যান। এইটার একটা চার্ট আমরা কিন্তু প্রেজেন্টেশন মোডে পড়বো। তারপর পড়বো দ্য ড্রাফটিং কমিটি মেম্বার্স, কারা কারা সেই সময় ড্রাফটিং কমিটি মেম্বার্স ছিল তাদের। নেক্সট পড়বো সোর্সেস অফ দ্য কনস্টিটিউশন, মানে কি কি সোর্স আর কোন কোন প্রভিন্সেস থেকে নেওয়া হয়েছে, মানে তার প্রভিন্সেস কি কি সেটা পড়বো। তারপর পড়বো ইন্ডিয়ান কনস্টিটিউশনের কমপ্লিশন, কি করে ইন্ডিয়ান কনস্টিটিউশনে মানে পুরোটা কমপ্লিট করা হলো সেই সব। তো আজকে কিন্তু আমাদের ইলেভেন থিওরি লাস্ট ক্লাস হতে চলেছে, এরপরে আমাদের যে ক্লাসটা আসবে বা ক্লাসগুলো আসবে সেগুলো কিন্তু বেসড অন এমসিকিউ। ওকে, সো যদি ভালো লাগে ভিডিওটা তাহলে কিন্তু অবশ্যই লাইক করো, কমেন্ট করতেও ভুলো না, আর সাবস্ক্রাইব করে যাও। চলো ডিরেক্টলি প্রেজেন্টেশন মোডে গিয়ে আমরা এই পয়েন্ট কটা আলোচনা করে আসি। গ্রেট, ওয়েলকাম ব্যাক টু দ্য প্রেজেন্টেশন মোড স্টুডেন্টস। তোমরা জানো যে আগের দিন আমরা মেকিং অফ কনস্টিটিউশন বা মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বা সোর্সেস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন যাই বলো না কেন দুটো ক্লাস করেছি অলরেডি, ক্লাস 1A and 1B। ওকে, 1A and 1B তে আমরা কিন্তু অনেকগুলো পয়েন্টই পড়াশোনা করেছি, যে কী কী ফরমেশন ফার্স্ট পড়েছি, ফরমেশন অফ মানে মেকিং অফ কনস্টিটিউশন, তারপর ফরমেশন অফ কনস্টিটিউশন, তারপর ইলেকশন অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ওয়ার্কিং, তারপর হিস্টোরিক মুভ বাই জওয়াহরলাল নেহরু, ওয়ার্কিং অফ কনস্টিটিউশন, এগুলো সবই পড়েছি। আজকে আমরা এই ক্লাসটাকে আবার দুটো ভাগে ভাগ করে নিয়েছি, 2A and 2B। 2A তে আমরা কী কী পয়েন্ট পড়বো একটু দেখি। মেজর কমিটিজ আর ড্রাফটিং কমিটিগুলো পড়বো, আর সোর্সেস অল্প পড়বো, 1 or 2 সোর্সেস পড়বো। ওকে, তারপর বাকিটা আমরা কিন্তু 2B ক্লাসে কন্টিনিউ করব। তো চলো দেখা যাক, মেজর কমিটি যেগুলো আছে সেগুলো ফার্স্ট পড়বো। মেজর মানে কমিটিজ ফর দ্য কনস্টিটিউশন, নেম অফ দ্য কমিটি, ফার্স্ট যেটা আমাদের আসে ফিনান্স অ্যান্ড স্টাফ কমিটি, ফিনান্স অ্যান্ড স্টাফ কমিটি, শর্ট ফর্মে লিখছি কমিটিটা। এর চেয়ারম্যানকে রাজেন্দ্র প্রসাদ, রাজেন্দ্র প্রসাদ। ভীষণ কোয়েশ্চেন আসে, একটাই রিকোয়েস্ট করবো চার্ট ফর্মে পড়াচ্ছি মনে রাখবার জন্য, ঠিক আছে? নেক্সট হচ্ছে ক্রিডেনশিয়াল, ক্রিডেনশিয়াল কমিটি, কমিটিটাকে শর্ট ফর্মে লিখছি। ওকে, এমনভাবে শর্ট ফর্মে লিখছি, যার চেয়ারম্যান ছিল আলাদি কৃষ্ণা স্বামী, আলাদি কৃষ্ণা স্বামী আয়ার। ওকে, আলাদি কৃষ্ণস্বামী আয়ার। নেক্সট হচ্ছে হাউস কমিটি, হাউস কমিটি, এর চেয়ারম্যান ছিল বি পাথাভি সীতারামাইয়া ভাইয়ের, ঠিক আছে? নেক্সট হচ্ছে অর্ডার অফ বিজনেস কমিটি, অর্ডার অফ বিজনেস, বিজনেস কমিটি, অর্ডার অফ বিজনেস কমিটি, এর চেয়ারম্যান ছিল কে এম মুন্সি। নেক্সট অ্যাডহক, অ্যাডহক কমিটি অন দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, ন্যাশনাল ফ্ল্যাগ, রাজেন্দ্র প্রসাদ। রাইট, নেক্সট নাম্বার 6, কমিটি অন দ্য ফাংশন অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, কমিটি অন দ্য ফাংশন অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এটা জিভি মাওলাঙ্কর। খুব কোয়েশ্চেন আসে, যারা রেগুলার প্র্যাকটিস সেট করো তারা কিন্তু এগুলো দেখে বুঝতেই পারছো। ওকে, স্টেটস কমিটি, জেএল নেহরু। ওকে, নেক্সট হচ্ছে অ্যাডভাইজারি কমিটি অন ফান্ডামেন্টাল রাইটস, মাইনরিটিজ
and tribal and excluded areas. Tribal and excluded areas. এটা কে ছিল? বল্লভ ভাই পটেল। নেক্সট হচ্ছে মাইনরিটিজ সাব কমিটি এইচ সি মুখার্জি। স্পেলিংটা একটু খেয়াল রেখো, উনি যা লিখতেন আমাকে ওটাই লিখতে হবে, তাই লিখলাম। চলো, ফান্ডামেন্টাল রাইট সাবকমিটি, ফান্ডামেন্টাল রাইটের সাবকমিটি। এটা ছিল হচ্ছে তোমার জেবি কৃপালানি। নেক্সট নাম্বার 11 হচ্ছে নর্থ ইস্ট, এনি মানে নর্থ ইস্ট ফ্রন্টায়ার ট্রাইবাল এরিয়াস অ্যান্ড আসাম এক্সক্লুডেড অ্যান্ড পার্শিয়ালি এক্সক্লুডেড এরিয়াস সাবকমিটি। সাবসিএম লিখলাম মানে সাবকমিটি। এটা ছিল হচ্ছে গোপীনাথ বারদৌলি। ওকে, নেক্সট হচ্ছে এক্সক্লুডেড অ্যান্ড পার্শিয়ালি এক্সক্লুডেড এরিয়াস, যেটা কিনা মানে এক মানে আদার দেন আসাম সাবকমিটি, তার সাবকমিটি। এটা ছিল হচ্ছে এ ভি ঠাক্কর। ইউনিয়ন পাওয়ার কমিটি। এটা সেম আবার জেল নেহরু। নেক্সট হচ্ছে ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি, এটা হচ্ছে জেল নেহরু। নেক্সট হচ্ছে ড্রাফটিং কমিটি, অলরেডি তোমাদের বলে ফেলেছি ড্রাফটিং কমিটি, যেটা হচ্ছে BR আম্বেদকর। ওকে, সো অল দিজ আর দ্য ইম্পর্টেন্ট বা মেজর কমিটিজ মানে দ্যাট টেক্স পার্ট অন মেকিং ইন্ডিয়ান কনস্টিটিউশন, রাইট? চলো নেক্সট আমরা যেটা পড়বো, ড্রাফটিং কমিটির মেম্বার্সরা কী কী ছিল। ফার্স্ট মেম্বার ছিল যে ডক্টর বি আর আম্বেদকর, সে কে ছিল? চেয়ারম্যান ছিল। ডিফারেন্ট পোস্টগুলো আমাদের লাগবে। নেক্সট হচ্ছে এন গোপালাস্বামী আয়ার আয়নগর, এ ছিল একটা ড্রাফটিং কমিটি মেম্বার্স। ওকে, নেক্সট হচ্ছে আলাদি কৃষ্ণস্বামী আয়ার IYR। ওকে, নেক্সট হচ্ছে কে এন মুন্সি। নেক্সট হচ্ছে মোহাম্মদ সাদুল্লাহ। নেক্সট হচ্ছে এন মাধবা রাও, এ ছিল কি বলতো মানে অ্যাকচুয়ালি এ রিপ্লেস হয়ে গেছিলো BL মিত্তার দ্বারা। রাও লিখি, রিপ্লেসড কাকে রিপ্লেস করেছিল না, BL মিত্তাল। ঠিক আছে, নেক্সট সেভেন্থ মেম্বার ছিল যে টি কৃষ্ণামাচারি, এবার একজনকে রিপ্লেস করেছিল কিন্তু। ঠিক আছে, সো অল দিজ আর দ্য মেম্বার্স অফ ড্রাফটিং কমিটি। নেক্সট আমরা পড়বো সোর্সেস অফ কনস্টিটিউশন, তার একটাই আজকে আমরা পড়বো, যেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1935। কি কি প্রভিশনস ছিল এখানে? ফার্স্ট প্রভিশন, ইট ইজ বেসিস
of Constitution of India with Federal Scheme. Federal Scheme. Okay. Office of Governor. Judiciary. Public Service Commission. PSC যেটাকে বলে. Public Service Commission. Emergency. Emergency Provisions. Administrative Details. Administrative Detail. Okay. Administrative Details. The Sources of Government India Act 1935 থেকে কি কি প্রভিশনস এসছে না দ্য ইট ইজ মানে ইট ইজ বেসিস অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ ফেডারেল স্কিম, তারপর হচ্ছে অফিস অফ গভর্নর, জুডিশিয়ারি, পিএসসি, এমার্জেন্সি প্রভিশনস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেলস। ওকে, নেক্সট সোর্সেস অ্যান্ড প্রভিশন মানে সোর্সেস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কোথা থেকে কী এসছে সেটা আমরা নেক্সট ক্লাসে, টু বি ক্লাসে কী করবো, কন্টিনিউ করবো। সো আজকের ক্লাসে যদি ভালো লাগে একটাই রিকোয়েস্ট করবো, এই টু বি ক্লাসটা ফার্স্ট টু লাস্ট দেখো, এটাই রিকোয়েস্ট রইলো। আর প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড লাইক দ্য ভিডিও, শেয়ার আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।